সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা আধুনিক বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়মের তিনটি নিয়ম নিয়ে কথা বলেছিলাম। আজকের আমরা বাকি আরও কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করে আমরা এই প্রশ্নটি রীতি টানবো ইনশাল্লাহ। তো গতদিন বা গত ক্লাসে আমরা বলছিলাম তিনটা নিয়ম। প্রথমে বলছিলাম যে তৎসম শব্দের বানানো অপরিবর্তিত থাকবে, দুই নম্বরে বলেছিলাম ঊর্ধ্বকম বর্জন করতে হবে, তিন নম্বরে বলেছিলাম হস্রচিহ্ন বর্জন করতে হবে। আজকের আমরা চতুর্থ নিয়ম দিয়ে শুরু করছি। চার নম্বর নিয়মে বলা হচ্ছে বিসর্গ। খেয়াল করো, বিসর্গ, বিসর্গ সম্পর্কিত যে নিয়মটি বাংলা একাডেমি নিবদ্ধ করছে সেখানে বলছে যে শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে। দ্যাট মিন্স কোন শব্দের শেষে বিসর্গের ব্যবহার থাকবে না। সেক্ষেত্রে নিয়মটি হলো যে শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে। যেমন প্রথমত ইত্যাদি, তোমরা খেয়াল করে দেখবে এই সমস্ত শব্দগুলোতে পুরাতন যদি বই, বিশেষ করে 1994 সালের আগের কোনো পুরাতন বই যদি তোমার কাছে থাকে বা তুমি পেয়ে থাকো, সে সমস্ত বইতে দেখবে যে এই সমস্ত বানানগুলোর শেষে বিসর্গ আছে। বাংলা একাডেমি 1994 সালে যে নিয়ম প্রবর্তন করছে সেই প্রবর্তনে বলছে যে শব্দের শেষে এই বিসর্গগুলো থাকবে না, দ্যাট মিন্স বর্জন করতে হবে। দ্যাট মিন্স এখন যদি আমরা বিসর্গ দিয়ে লিখি তাহলে শব্দগুলো কিন্তু ভুল হবে। এগুলো আমরা বিসর্গ দিয়ে না দেখে আমরা এখন যেভাবে আছে ঠিক সেভাবে লিখব। চার নম্বর নিয়মের পরে পাঁচ নম্বর নিয়মে বলা হচ্ছে আদি প্রত্যয়। আলিপ্রত্যয় সম্পর্কিত যে নিয়মটি আছে সেখানে বলা হচ্ছে আলিপ্রত্যয় যুক্ত সকল শব্দের শেষে হ্রস্বইকার হবে। হ্রস্বইকার নিয়মটা বলা হচ্ছে যে আলিপ্রত্যয় যুক্ত সকল শব্দের শেষে হ্রস্বইকার হবে। যেমন আমি বলছি, যেমন সোনা যোগ আলী সমান সোনা সোনালী, বা তোমার বর্ণ যোগ আলী সমান বর্ণালী, ঠিক এমনিভাবে রূপালী মিতালী চৈতালী গীতালী এই সমস্ত সব শব্দেই হলো রসিকার হবে। ছয় নম্বর নিয়মে বলা হচ্ছে যে আনুপত্যয়। প্রত্যয় সম্পর্কিত দুটি বানান আমরা এখানে দেখাচ্ছি। আনুপত্যয় বলা হচ্ছে, এই নিয়ম সম্পর্কিত বানানটিতে বলা হচ্ছে যে আনুপত্যয় যুক্ত সকল ক্রিয়াবাচক শব্দে, ক্রিয়াবাচক শব্দের শেষে ওকার হবে। আনুপত্যযুক্ত সকল ক্রিয়াবাচক শব্দের শেষে ওকার হবে। যেমন বলানো শোয়ানো করানো ইত্যাদি। খেয়াল করো কেন এখানে ওকার হচ্ছে। মূল শব্দটি কি ছিল? মূল শব্দটি হলো কর যোগ আনু সমান করানো, তাহলে আনুপত্যযুক্ত সকল ক্রিয়াবাচক শব্দের শেষে ওকার হবে। আমরা আরেকটি নিয়ম দিয়েই এই প্রশ্ন শেষ করব। সাত নম্বর নিয়ম, তোমরা যে কোনো
ছয়টি নিয়ম দিয়ে হলো প্রশ্ন শেষ করবেন। সাত নম্বর নিয়মে বলা হচ্ছে যে সমাসবদ্ধ পথ মানে সমাসের সাহায্যে যে সমস্ত শব্দ গঠিত হয় সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় সমাসবদ্ধ শব্দ বা সমাসবদ্ধ পথ। বাংলা একাডেমি বলছে সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে, একসাথে লিখতে হবে, আলাদা করে লেখা যাবে না বা মাঝখানে কোনো স্পেস থাকবে না। যেমন আমরা বলছি বিলাত ফেরত, আমরা বলছি সংবাদ পত্র, আমরা বলছি মন মাঝি। তাহলে সাত নম্বর নিয়ম কি বলা হচ্ছে যে সমাসবদ্ধ পদ সবসময় একসাথে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা আগামী দিন অন্য কোনো প্রশ্ন নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।